ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের দাদা আমি একটু রেডি সেডি হয়ে গেছি, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, বোরিং লাগছিল, তো ইভিনিং একটু বৃষ্টিটা থেমেছে। দেখতে পাচ্ছ রাস্তাঘাটে জল কাদা জমে আছে, তো আমরা দুজন একটু বেরিয়ে পড়েছি। কখনো কখনো নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে, তো অনেকদিন পর মনে হলো যে একটু না বেরোই। তো এটা হচ্ছে তোমার কটকের যে হাইকোর্টের যে টার্নিংটা ওইখানটা, তো আমরা একটু চলে গেলাম ওখান থেকে। করতে করতে আমরা কটকের যে মিউজিয়াম ওখানটাকে গেলাম, একটু দাঁড়িয়েছিলাম, বাট মেঘের ওয়েদার খুব একটা ভালো ছিল না বলে চলে আসলাম। তো অনেকক্ষণ থেকে বাইকে ঘোরাঘুরি করছিলাম, তো আমাদের দাদা বললো চলো এক জায়গায় একটু বসি। তো চলে গেলাম একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখছি খুব সুন্দর, বেশ ভালো। আর অনেকদিন বাইরের খাবারও খাওয়া হয়নি, তো সে বললো একটু বিরিয়ানি অর্ডার করি। তো আমরা হাফ বিরিয়ানি অর্ডার করেছিলাম 170 টাকা দিয়ে। তো হাফ বিরিয়ানিকে আবার আমরা দুটো প্লেটে 50-50 করে নিয়েছি, যেহেতু আমার বাইরের বিরিয়ানি বলো পকোড়া বলো এইসব খুব একটা পছন্দ নয়। কিন্তু বাইরে বেরিয়ে আসার সময় এই চিনি আর মৌরিটা মাস্ট, এটা আমার চাই। আসার সময় দেখলাম একটা কানের দোকানে ঢুকছিলাম, তো দেখলাম মোটামুটি কানেরগুলো আছে কিন্তু খুব একটা চোখে লাগার মতো নয়। তো তাও আমি একটা বায়না করেছিলাম তোমাদের দাদাকে যে একটা কানে নেবো, তো এটা নিলাম। কেমন লাগছে জানিও। আর ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।